হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে ঝটপট একটা নাস্তা তৈরি করব। সেটা হলো, আমরা তো লাচ্চা সেমাই সাধারণত দুধ দিয়ে খাই, আমি আজকে এটাকে শুকনা সনপাপড়ির মতন করব। তো এটার জন্য আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়েছি চুলায়, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচি আর 3টা দারচিনি। তারপরে এখানে আমি সেমাইটা ঢেলে দিব, লাচ্চা সেমাইটা ঢেলে দিব। তারপরে দিয়ে দিব এটাতে 2 টেবিল চামচ চিনি। সবগুলো একসাথেই দিয়ে ভেজে নিব। সবগুলোকে একসাথেই ভেজে নিব, ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলেই নামিয়ে ফেলবো। ঝটপট একটা নাস্তা, আপনারা ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন এবং সেমাই খেতে পছন্দ করেন। এটাতে আমি দুধ দিচ্ছি না। তারপর নামানোর আগে কয়েকটা ইয়ে দিয়ে দিব, কিসমিস দিয়ে দিব। তারপর নামানোর পর ঠান্ডা হলে তারপরে দেখা যাবে এটা একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। তো আমি রেডি করে দেখাচ্ছি। চিনিটা আমার গলে গিয়েছে, এখন কালারটাও এরকম হবে। এখন আমি এটাকে নামিয়ে নিব, যে কালারটা এরকম হবে। রেডি হয়ে গেল ঝটপট 2 মিনিটে নাস্তা। এই যে ঝুরঝুরে লাচ্ছা সেমাই, এটা অনেক খেতে অনেক মজা লাগে, অনেক টেস্ট পাবেন, আপনারা করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, আবার হাজির হব। আল্লাহ হাফেজ।